আসসালামু আলাইকুম এভরিওয়ান, আশা রাখি সবাই ভালো আছেন। আজকে আপনাদের জন্য আমি একটু ভিন্ন ধরনের রেসিপি নিয়ে এসেছি, সেটা হলো গুড়ি কচুর ভর্তা। তবে আমরা দেখি নিই কী কী লাগছে ভর্তাটা রেডি করার জন্য। চুলাতে আমি একটি ফ্রাই প্যান বসিয়েছি, এখানে কচু ধুয়ে রেখেছি আটটা। কচুটা আমি ভালোভাবে সিদ্ধ করে নিচ্ছি প্রায় 20 থেকে 25 মিনিট পর্যন্ত। 20-25 মিনিট পর কচুটা আমি এখন তুলে নিচ্ছি। তুলে নিয়ে এটি ভালোভাবে ছিলে আমি একটি বাটিতে নিয়ে নিব। এই যে কচুটা এখন বাটিতে নিয়ে নিচ্ছি এবং আমি একটু মেশ করে রেখেছিলাম। এখন চুলায় আমি একটি ফ্রাই প্যান বসিয়েছি, এখানে আমি রাঁধুনি সরিষার তেল দিয়ে নিচ্ছি। ঠিক এতটুকু দিবেন, যাতে দুটো মরিচ দিয়ে দিচ্ছি। মরিচ দুটি এখানে আমি ভেজে নিচ্ছি। এরপর আমি দিয়ে দিব এখানে রসুন কুচি করে রেখেছিলাম 4টি কোষ বড় বড়, এটা আমি ভালোভাবে ভেজে নিচ্ছি বাদামি কালার করে। তো হয়ে গিয়েছে বাদামি কালার, এখন আমি রসুনটা ঢেলে আরেকটি বাটিতে নিয়ে নিচ্ছি আর মরিচ দুটোও নিয়ে নেব। যে তেলটা ছিল সেই তেলটা আমি রেখে দিয়েছি, এটা আমি পরে অ্যাড করব। এই শুকনো মরিচ দুটো নিয়েছি আর দিয়ে দিব এখানে আমি স্বাদমতো লবণ, আর আমি একটি বড় আকারের পেঁয়াজ ভালোভাবে চিকুন চিকুন করে কেটে রেখেছি, সেটাও সাথে দিব। এখন শুকনো মরিচ দুটো ভেঙে আর রসুন ভেঙে একসঙ্গে আমি মেশ করে নিচ্ছি। এরপর আমি পেঁয়াজটা আর লবণ একসঙ্গে ভালোভাবে ম্যাশ করে নিচ্ছি। খেতে খুব মজা এবং সুস্বাদু এই ভর্তাটা, গরম ভাতে খুবই ভালো লাগে খেতে। ঠিক এই পর্যায়ে আমার কড়াইতে যে তেলটা ছিল সেই তেলটা আমি একটু পরে ঢেলে দিব। এখন আমি কচুগুলি ঢেলে দিচ্ছি, এটা আমি ভালোভাবে মিক্স করে নিচ্ছি। এই যে ম্যাশ করা নেওয়া হয়ে গিয়েছে আমার, এখন আমি কড়াইতে যেই তেলটা ছিল সেই তেলটা আমি দিয়ে দিচ্ছি। এখানে সরিষার তেল দিয়ে ভেজে নেবেন, তাহলে ভালো লাগবে খেতে। এখন আমি ধনিয়া পাতা কেটে রেখেছিলাম, সেই ধনিয়া পাতা আর তেল অবশিষ্ট তেলটা দিয়ে দিচ্ছি। এখন হয়ে গিয়েছে আমার কচুর ভর্তা। দেখেন, যদি ভালো লাগে অবশ্যই লাইক দিবেন, কমেন্টস করবেন। এই পর্যন্তই, আল্লাহ হাফেজ।